বিশ্বের 50টিরও বেশি দেশের প্রবাসী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে স্বপ্নের পদ্মা সেতু ও শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা করেছে জার্মান আওয়ামী লীগ। জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও আব্বাস চৌধুরীর এবং ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে যুক্ত ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়ার উদ্বোধনী বক্তব্যের পর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর মুস্তাক আহমেদ রবি, এমপি কানাডার হাই কমিশনার ডক্টর খলিলুর রহমান, অনিল দাশগুপ্ত, ডক্টর সিদ্দিকুর রহমান, বাহাদুর বেপারি, লিয়াকত শিকদার ও সিরাজুল হক। রেমিটেন্স পাঠানোর পাশাপাশি উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রবাসীদের দেশে বিনিয়োগে আহ্বান জানিয়েছেন আরব আমিরাতের দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ শাহেদুল ইসলাম। সিআইপি নির্বাচিত হওয়ায় শারজায় ইউএই যুবলীগের উদ্যোগে দুবাই যুবলীগের সভাপতি মোস্তফা কামাল শিমুলকে দেয়া সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে জাহাঙ্গীর আলম ও মোর্শেদুল কাদের মুন্নার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আয়ুব আলী বাবুল। বিশেষ অতিথি ছিলেন এস এম শফিকুল ইসলাম, জাবেদুল আজম মাসুদ, আবুল বাসার সহ আর অনেকে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের প্রচারণা সভা করেছে কাতারের বৃহত্তর চট্টগ্রাম জামায়াত বিরোধী সমর্থক গোষ্ঠী। ইসমাইল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার বিএনপি সভাপতি মোহাম্মদ আবু সায়েদ। মহিউদ্দিন কাজলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শরীফুল হক সাজু। বক্তব্য রাখেন মকবুল হোসেন, মোহাম্মদ নাসের, জসিমউদ্দিন, মোহাম্মদ আলী সহ অনেকেই। ইতালি আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠন নেতৃবৃন্দ নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টুর নেতৃত্বে নেতৃবৃন্দের সাক্ষাতের সময় রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে ঈর্ষণীয় উন্নতি সাধন করেছে, প্রবাসী বাংলাদেশিরাও তার অংশীদার। এ সময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর ও দূতালয় প্রধান শিকদার মোহাম্মদ আশরাফুর রহমান, শ্রম কাউন্সিলর এরফানুল হক, কাউন্সিলর রাজীব ত্রিপুরা ও ফার্স্ট সেক্রেটারি শেখ সালে আহমেদ।